মই এই মুহূর্তত আপার রিপাব্লিক হিলত আছো আর ইয়ার পর বড় বেশি দূরত মুখ্যমন্ত্রীর বাসগৃহ নহয় আর ইয়ার পর বড় বেশি দূরত এগারীকে দুগী প্রমুখ প্রার্থীর ঘর ইয়াত এগারী হয়ে গেল লালদাহমা যাক এইবার জোরাম পিপলস মুভমেন্টের প্রক্ষেপ করা হয়েছে যে হয়তো আগন্তুক মুখ্যমন্ত্রীগী জেড পি এমর হব আর হয়তো এই রিটায়ার্ড আই পি এস বিষয়াগী প্রথমবার মুখ্যমন্ত্রী হব আর যদি তখন মুখ্যমন্ত্রী হয় তো রাজ্যের একেবারে আটাইতকে ওল্ডেস্ট চিফ মিনিষ্টার হব তখন প্রায় আশির ওসরে পুসরে বয়স কিন্তু কথাটো হল যে এইবার আপনি যেনকাকে কৈছিলে যে উলমা এখন এটা পরিস্থিতি ইয়াত দেখা পাব পারে মই আজি যেতিয়া লালপুই এয়ারপোর্ট বা বিমানবন্দরের মিজোরাম অভিমুখে বা আইজল অভিমুখে আহি আসিল তেতিয়া বহু মানুষের লগতে হোটেলত রাস্তাত বা কথা পাতিছিল যে এইবার কি হব পারে তেখেতকে কিন্তু মানে এটা শব্দতে তেখেতকে প্রকাশ করেছিলেন যে এইবার পরিবর্তন হব এইবার হয়তো জোরাম থাঙ্গার এম এন এফে এইবার পুনের শাসনলৈ আহিব নোৱাৰে দ্বিতীয়বার শাসনলৈ আহিব নোৱাৰে আর এইবার জেড পি এফ যেনে কৈছে জোরাম পিপল মুভমেন্ট জোরাম পিপল মুভমেন্ট এইবার কিন্তু প্রবল দাবিদার আকো যিসকল ইয়ার সাংবাদিক আছে যে আজি সেই সকলের মতে কিন্তু এইবার এই উলমা এটা সরকারের একটা স্থিতি তেখেতকলে প্রিডিক্ট করেছে তেখেতকলে একটা পূর্বাভাস দিছে যে উলমা এখন সরকার হব পারে আর সংখ্যাগরিষ্ঠা কোনো একটা দলও গরিষ্ঠতা লাভ নকরে তেনে একটা স্থিতি যদি মই কওঁ যে যদি জোরাম পিপলস মুভমেন্ট যাবার প্রায় ছখন আসন পাইছিলে সেই জোরাম পিপলস মুভমেন্টে যদি এইবার সরসংখ্যক ভোট পায় কিন্তু যদি সংখ্যাগরিষ্ঠ নেপায় তেনে অবস্থাত আটাইতকে লক্ষণীয় বা আটাইতকে একেবারে একটা ভাল পজিশনত থাকিব জোরাম পিপল মুভমেন্ট কারণ জোরাম পিপল মুভমেন্টসর মুভমেন্টসে যার পক্ষে গিয়ে থিয় হব যার লগতে গিয়ে এলায়েন্স ফর্ম করব সেই দলে সেই এলায়েন্সেই সরকারখন বনাব পারিব আর প্রায় দেখা যায় যে কেন্দ্রত যে সরকার থাকে বা কেন্দ্রত সেই সরকারের পক্ষেই কিন্তু এনেকা এলায়েন্স ঢাল খায় জোরাম থাঙ্গা 2018 আকো শাসনলৈ আহিছিল প্রায় দুবছর দুটা শাসনের কংগ্রেসের মাজত শাসন আছিল তারপিছত প্রায় 1999 সেই পিরিয়ডটো জোরাম থাঙ্গা আছিল তারপর দুবারক কংগ্রেস আছিল আর 2018 আকো কংগ্রেসক হরুয়াই জোরাম থাঙ্গা বিশেষকে ইমান দিনে দেখা গৈছে যে যুঁজখন আসলতে জোরাম থাঙ্গার দল আর মানে এম এন এফ আর মিবল পিপল ফ্রন্ট আর কংগ্রেসের মাজতে ইমানে দেখা গৈছিল কিন্তু 2018 প্রকাশ পাইছিল জেড পি এমে আহি গোটেই এটা এটা কিন্তু একটা দার্শক হিসাবে আহিছিলে এটা জোরাম থাঙ্গার প্রতি প্রতিষ্ঠান বিরোধী দল বা এন্টি ইনকামবেন্সির ফ্যাক্টর কিয় আহিব পারে কথাটো হল যে জোরাম থাঙ্গার উপর বহু করাপশন চার্জেস আছে তেখেতে বহু দুর্নীতি করার অভিযোগ আছে বহু উন্নয়নমূলক কাম তেখেতে নকরার অভিযোগ আছে প্লাস তেখেতর যা ইয়াত যি উন্নতির কথা বা ইয়াত যি যুবচাম আছে যুব প্রজন্ম আছে তেখেতসকলের বাবে নিয়োগের যে একটা অপরচুনিটি বা সুবিধা সেই সুবিধাক নিদিয়ার বাবে আপনি চাও দেশের ভিতরতে কিন্তু আটাইতকৈ বেশি শিক্ষার হার মিজোরামত কিন্তু ইয়াত সেই তেনেকুৱা কাম কাজের সুযোগ নাই তেনেকুৱাকে কোনো প্রতিষ্ঠান নাই যত ইয়ার যুব প্রজন্ম শিক্ষিত যুব প্রজন্মই কিন্তু ইয়াত যে চাকরি লাভ করব সকল রাজ্যের বাইরে ওলাই যায় সো সেই যুব প্রজন্মর ক্ষোভ আছে ইয়াত মহিলাসকলের ক্ষোভ আছে।